তোমার কি বিয়ে শাদি হয়েছে আইরিন? বিয়ে হয় নাই? আচ্ছা ঠিক আছে, তো তোমার বয়স কত আইরিন? 14 বছরে এই যে বিয়ে শাদি হয়। আচ্ছা, তো এই যে এখন মিডিয়ার সামনে আসছো, এখন দর্শকদের উদ্দেশ্যে কি চাও তুমি? আচ্ছা, মানে মনের একজন মানুষ চাও। তো তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে? আচ্ছা ঠিক আছে। আর এই প্রতিবেদনটা দেখে কেউ যদি তোমাকে বিয়ে শাদি করতে চায় বা তোমার পাশে এসে দাঁড়াতে চায়, তুমি তো রাজি হবে না? আচ্ছা ঠিক আছে, তো তোমার নাম্বারটা তুমি বলতে পারবে না? আমি বলবো না। কিন্তু প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আরএসটিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক সুন্দরী আপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। সে কি উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য? আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ভালো আছেন? আচ্ছা ঠিক আছে। তো আপুর নাম কি? আইরিন। তো দর্শক, আজকে আমরা পরিচয় হয়ে গেলাম আইরিনের সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। সে কি উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য? তো আইরিন, তোমার ফ্যামিলিতে কে কে আছে আইরিন? বাবা মা আছে? বাবা মা আছে না? আচ্ছা ঠিক আছে। তো তোমরা কয় ভাই বোন আইরিন? আচ্ছা, মানে দুই ভাই বোন, একটা ভাই আর তুমি নাকি? আচ্ছা ঠিক আছে। তো তোমার বাবা মা কি করে এখন? আচ্ছা, বয়স্ক মানুষ, কোনো কাজকাম করতে পারে না। আচ্ছা, কথাটা একটু জোরে বললো, যেহেতু তুমি মুখে মাস্ক পরা আছো বোঝা যাইতেছে না, তো কথাটা জোরে না বললে দেখাচ্ছে রাস্তার সামনে বোঝা যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো আইরিন, তোমার বাবা মা কি করে? বাসাতেই থাকে, কোনো কাজকাম করতে পারে না নাকি? আচ্ছা, তো এখন তোমার আরেকটা ভাই আছে, তো সে কি করে? সে বাসায় থাকে না বড় না ছোট? মাদ্রাসায় পড়ে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছি আইরিনের জীবনে জানা অজানা কিছু গল্প। আইরিনের বাবা মা বাসায় থাকে, কোনো কাজকাম করে না, আর আইরিনের একটা ভাই আছে, বাসায় থাকে না? আচ্ছা, তো এখন তুমি কি করতেছো আইরিন? তুমি কি করো এখন? আচ্ছা, মানুষের বাসায় কাজকাম করো। আচ্ছা ঠিক আছে। যেহেতু তোমার বাবা কোনো কাজকাম করতে পারে না, মাও কোনো কাজকাম করতে পারে না, তো তুমি এখন কাজকাম করতেছো? বাবার অসুখ। আচ্ছা, আর মার কোনো শরীর অসুস্থ না? এমনি কাজকাম করে না? আচ্ছা ঠিক আছে, বয়স্ক কাজকাম করে না, যাক। এখন তুমি মেয়ে হয়ে জন্ম নিছো, এখন তুমি কাজকাম করতেছো। তো আইরিন, তুমি এর আগে কি করছো, মানে লেখাপড়া করছো কোনো, না লেখাপড়া শিখতে পারো নাই কোনটা? আচ্ছা, কোনো লেখাপড়া শিখতে পারো না, কারণ তোমার বাবা মার সামর্থ্য ছিল না অতটা নাকি? আচ্ছা ঠিক আছে। তো তোমার কি বিয়ে শাদি হয়েছে আইরিন? বিয়ে হয় নাই? আচ্ছা ঠিক আছে। তো তোমার বয়স কত আইরিন? 14 বছরে এই যে বিয়ে শাদি হয় নাই, এরপরে আবার কাজকাম করতেছো। তো তোমার বাবা মা এটা কোনো ই করে না যে আমাদের আমাদের একটা যুবতী মেয়ে যে কাজকাম করতে যাচ্ছে, বিয়ে শাদির বয়স হয়ে গেছে, এটা তোমার বাবা মা কিছু বলে না এতে? মানে বললে কি হবে, কারণ তাদের এছাড়া তো আর কোনো উপায় নাই। আচ্ছা, তো বিয়ে শাদি মানে কেউ করার জন্য তোমাকে আসে, মানে বিয়ে শাদি করার জন্য কেউ আসে? আচ্ছা, টাকা পয়সা চায় আগে, গরিব। আচ্ছা, তো এই যে এখন মিডিয়ার সামনে আসছো, এখন দর্শকদের উদ্দেশ্যে কি চাও তুমি? আচ্ছা, আচ্ছা, মানে মনের একজন মানুষ চাও? আচ্ছা আচ্ছা, মানে তোমাদের পাশে এসে যে দাঁড়াবে, তুমি তাকে জীবন সঙ্গী করতে চাও? আচ্ছা, তুমি যেখানে থাকো ওইখান থেকে কেউ কাউকে এরকম পাও না? আচ্ছা, এই কারণে মিডিয়ার সামনে আসছো। আচ্ছা, তো দর্শক, সে চায় এখন মনের একজন মানুষ, যা মানে সে মেয়ে হয়ে যে যে কষ্টটা করতেছে সে আর চাচ্ছে না সেটা করতে, যদি তাদের পাশে এসে কেউ দাঁড়ায় হয়তো সে তাদের ফ্যামিলিকে দেখবে, এরকম একজন মানুষকে সে চাচ্ছে, হয়তো সে তাকে জীবনসঙ্গী করবে, এই তো? আচ্ছা সুন্দর, তুমি কথাটা গুছায় বলতে পারো না, আমি বলে দিছি। তো তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে? আচ্ছা ঠিক আছে। আর এই প্রতিবেদনটা দেখে কেউ যদি তোমাকে বিয়ে শাদি করতে চায় বা তোমার পাশে এসে দাঁড়াতে চায়, তুমি তো রাজি হবে না? আচ্ছা ঠিক আছে। তো তোমার নাম্বারটা তুমি বলতে পারবে না? আমি বলে দেবো। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আইরিন তার নাম্বারটা বলতে পারতেছে না, আমি বলেছি, কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন আইরিনের সাথে, 01965864321, এই নাম্বারে যোগাযোগ করবেন আইরিনের সাথে। তো দর্শক, আমি নাম্বারটা আবার বলেছি, 01965864321, এইটা হলো আইরিনের নাম্বার, সরাসরি আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আইরিনের সাথে। আচ্ছা, তো আইরিন, তুমি এই 14 বছর হয়ে গেছে, তো এই পর্যন্ত কারোর সাথে প্রেম ভালোবাসা করছো না করো নাই? মানে বয়স তো এখন উঠতি বয়স, প্রেম ভালোবাসা এখনও কারোর সাথে করো নাই, তো এখন এই প্রতিবেদনের মাঝে আসছো, এখন যদি কেউ তোমার সাথে প্রেম ভালোবাসা করে বিয়ে শাদি করতে চায়, তুমি রাজি হবে?
আচ্ছা মানে যে তোমাকে সাহায্য সহায়তা করতে পারবে তোমার পাশে এসে দাঁড়াবে এমন একজন মানুষের সাথে আচ্ছা সুন্দর তো এই যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে তুমি আর কিছু বলতে চাও আচ্ছা ঠিক আছে তো দর্শক আজ আমরা এত সময় ছিলাম আইরিনের সাথে শুনলাম তার জীবনের জানা অজানা কিছু গল্প এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আর এস টিভি বাংলা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে তো দর্শক আজ এ পর্যন্ত কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।